প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাতের পর অবসরের সিদ্ধান্ত থেকে সরে এসেছেন ক্রিকেটার তামিম ইকবাল। আজ গণভবনে সরকার প্রধানের সঙ্গে সাক্ষাৎ করেন তিনি, তবে আফগানিস্তানের বিপক্ষে সিরিজে আর খেলবেন না। দেড় মাসের ছুটি কাটিয়ে এশিয়া কাপে টাইগারদের জার্সি গায়ে চাপাবেন তামিম, খেলবেন ওয়ানডে বিশ্বকাপেও। ভোরবেলা আমাকে মাননীয় প্রধানমন্ত্রী ওনার বাসায় ইনভাইট করেছেন, অনেকক্ষণ আমরা আলোচনা করেছি, উনি আমাকে নির্দেশ দিয়েছেন যে খেলায় ফিরে আসতে, তো আমি আমার রিটায়ারমেন্টটা এই মুহূর্তে উঠে নিই। এ যেন বর্ষার ঘন কালো মেঘ কাটিয়ে ঝলমলে রোদ উঠল, প্রধানমন্ত্রীর হস্তক্ষেপে স্বস্তি ফিরল দেশের ক্রিকেটে। শুক্রবার পরন্ত বিকেলে সরকার প্রধানের পরামর্শে এলো তামিমের অবসর প্রত্যাহারের ঘোষণা। তামিমের দেড় মাসের ছুটি মঞ্জুর করেছে বিসিবি। এশিয়া কাপে আবারও লাল সবুজের জার্সি গায়ে খেলবেন তামিম। রিটায়ারমেন্টের চিঠিটা দিয়েছে, সেটা সে উইথড্র করছে, সে রিটায়ারমেন্ট করে নাই। তবে যেহেতু সে ফিজিক্যালি এবং মেন্টালি এখনো ফিট না, সেই জন্য সে দেড় মাস সময় নিয়েছে, আশা করছি সে আবার খুব শীঘ্রই আমাদের ক্রিকেটে ফিরে আসবে। তামিমের ফেরার খবরে উচ্ছ্বসিত ক্রিকেট প্রেমীরা, খুব ভালো লেগেছে, ফিরে এসেছে তামিম ভাই, খুশি হলাম আমরা অনেক উচ্ছ্বসিত। এর আগে বৃহস্পতিবার হঠাৎ করেই আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়েছিলেন তামিম ইকবাল। মেহেদিয়াসান, দীপ্ত স্পোর্টস। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাতের পর অবসরের সিদ্ধান্ত থেকে সরে এসেছেন ক্রিকেটার তামিম ইকবাল। আজ গণভবনে সরকার প্রধানের সঙ্গে সাক্ষাৎ করেন তিনি, তবে আফগানিস্তানের বিপক্ষে সিরিজে আর খেলবেন না। দেড় মাসের ছুটি কাটিয়ে এশিয়া কাপে টাইগারদের জার্সি গায়ে চাপাবেন তামিম, খেলবেন ওয়ানডে বিশ্বকাপেও। ভোরবেলা আমাকে মাননীয় প্রধানমন্ত্রী ওনার বাসায় ইনভাইট করেছেন, অনেকক্ষণ আমরা আলোচনা করেছি, উনি আমাকে নির্দেশ দিয়েছেন যে খেলায় ফিরে আসতে, তো আমি আমার রিটায়ারমেন্টটা এই মুহূর্তে উঠে নিই। এ যেন বর্ষার ঘন কালো মেঘ কাটিয়ে ঝলমলে রোদ উঠল, প্রধানমন্ত্রীর হস্তক্ষেপে স্বস্তি ফিরল দেশের ক্রিকেটে। শুক্রবার পরন্ত বিকেলে সরকার প্রধানের পরামর্শে এলো তামিমের অবসর প্রত্যাহারের ঘোষণা। তামিমের দেড় মাসের ছুটি মঞ্জুর করেছে বিসিবি। এশিয়া কাপে আবারও লাল সবুজের জার্সি গায়ে খেলবেন তামিম। রিটায়ারমেন্টের চিঠিটা দিয়েছে, সেটা সে উইথড্র করছে, সে রিটায়ারমেন্ট করে নাই। তবে যেহেতু সে ফিজিক্যালি এবং মেন্টালি এখনো ফিট না, সেই জন্য সে দেড় মাস সময় নিয়েছে, আশা করছি সে আবার খুব শীঘ্রই আমাদের ক্রিকেটে ফিরে আসবে। তামিমের ফেরার খবরে উচ্ছ্বসিত ক্রিকেট প্রেমীরা, খুব ভালো লেগেছে, ফিরে এসেছে তামিম ভাই, খুশি হলাম আমরা অনেক উচ্ছ্বসিত। এর আগে বৃহস্পতিবার হঠাৎ করেই আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়েছিলেন তামিম ইকবাল। মেহেদিয়াসান, দীপ্ত স্পোর্টস। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাতের পর অবসরের সিদ্ধান্ত থেকে সরে এসেছেন ক্রিকেটার তামিম ইকবাল। আজ গণভবনে সরকার প্রধানের সঙ্গে সাক্ষাৎ করেন তিনি, তবে আফগানিস্তানের বিপক্ষে সিরিজে আর খেলবেন না। দেড় মাসের ছুটি কাটিয়ে এশিয়া কাপে টাইগারদের জার্সি গায়ে চাপাবেন তামিম, খেলবেন ওয়ানডে বিশ্বকাপেও। ভোরবেলা আমাকে মাননীয় প্রধানমন্ত্রী ওনার বাসায় ইনভাইট করেছেন, অনেকক্ষণ আমরা আলোচনা করেছি, উনি আমাকে নির্দেশ দিয়েছেন যে খেলায় ফিরে আসতে, তো আমি আমার রিটায়ারমেন্টটা এই মুহূর্তে উঠে নিই। এ যেন বর্ষার ঘন কালো মেঘ কাটিয়ে ঝলমলে রোদ উঠল, প্রধানমন্ত্রীর হস্তক্ষেপে স্বস্তি ফিরল দেশের ক্রিকেটে। শুক্রবার পরন্ত বিকেলে সরকার প্রধানের পরামর্শে এলো তামিমের অবসর প্রত্যাহারের ঘোষণা। তামিমের দেড় মাসের ছুটি মঞ্জুর করেছে বিসিবি। এশিয়া কাপে আবারও লাল সবুজের জার্সি গায়ে খেলবেন তামিম। রিটায়ারমেন্টের চিঠিটা দিয়েছে, সেটা সে উইথড্র করছে, সে রিটায়ারমেন্ট করে নাই। তবে যেহেতু সে ফিজিক্যালি এবং মেন্টালি এখনো ফিট না, সেই জন্য সে দেড় মাস সময় নিয়েছে, আশা করছি সে আবার খুব শীঘ্রই আমাদের ক্রিকেটে ফিরে আসবে। তামিমের ফেরার খবরে উচ্ছ্বসিত ক্রিকেট প্রেমীরা, খুব ভালো লেগেছে, ফিরে এসেছে তামিম ভাই, খুশি হলাম আমরা অনেক উচ্ছ্বসিত। এর আগে বৃহস্পতিবার হঠাৎ করেই আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়েছিলেন তামিম ইকবাল। মেহেদিয়াসান, দীপ্ত স্পোর্টস।